আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, যুদ্ধ নিয়েই নিজ দেশের চ্যালেঞ্জের মুখে পুতিন, অস্ত্র ব্যবসায় নতুন শক্তি ভারত, এবার ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিল রাশিয়া, শহরগুলোতে শক্তিশালী বোমা হামলা অব্যাহত রাখবে রাশিয়া, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মস্কো কি তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধ নিয়ে নিজ দেশেই কি চ্যালেঞ্জের মুখে পড়বেন পুতিন? রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি আলোচনা চলছে, তবে ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা এবং এতে প্রাণহানি ঘটতে থাকায় রাশিয়ার ওপরও চাপ বাড়ছে। ক্রমেই বৈশ্বিক পরিমণ্ডলে একঘরে হয়ে পড়েছে দেশটি। রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো একের পর এক আরোপ করা নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়ে গেছে। সেই সঙ্গে ইউক্রেনে অভিযান নিয়ে রাশিয়ার ভেতরে বিস্তার ঘটেছে ভিন্ন মতের, যা থেকে বাদ যাচ্ছে না ক্রেমলিনও। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এসব ভিন্ন মত দমনের বিষয়ে কঠোর, যুদ্ধ থামার যেহেতু কোনো লক্ষণ নেই, উপরন্ত তা আরও জটিল আকার ধারণ করেছে। এ অবস্থা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুতিন। রাশিয়ার পার্লামেন্টে পুতিনের যে শক্ত সমর্থন রয়েছে তা ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রে রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে সম্প্রতি এক ভোটে পরিষ্কার হয়েছে। ইউক্রেনে অভিযান শুরুর কিছুদিন আগে রুশ পার্লামেন্ট ডুমায় এ ভোট হয়। 450 আইন প্রণেতার মধ্যে 351 জনই ইউক্রেনের পুতিনের হামলার সিদ্ধান্তকে সমর্থন করেন। একই সময়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন বিরোধীরা। তারা বলেন এর মধ্য দিয়ে পুতিনকে আরো 20 বছর ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। যাই হোক, কিছু পর্যবেক্ষক আভাস দিয়েছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিতে এরই মধ্যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এক পর্যায়ে এটি পুতিনকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টায় গতি সঞ্চার করতে পারে। অবশ্য সোভিয়েত পরবর্তী বিষয়ে বিভিন্ন বিপ্লবের ওপর নজর রাখা ইউক্রেনের সমাজবিজ্ঞানী ভ্লাদিমির ইসচেঙ্কো পর্যবেক্ষকদের এই আভাসের সঙ্গে দ্বিমত পোষণ করেন। আল জাজিরাকে তিনি বলেন, আমি মনে করি না নিষেধাজ্ঞার ফলাফল হিসেবে রাশিয়ার বিপ্লব অনেকটাই অবশ্য সম্ভাবী। এদিকে জানবেন অস্ত্র ব্যবসায় নতুন শক্তি ভারত। অস্ত্র খাতে ভারতের নির্ভরশীল মিত্র রাশিয়া। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলেছে গত 5 বছরে ভারতে মোট অস্ত্র আমদানির 49% কেনা হয়েছে মস্কো থেকে। এছাড়া ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকেও অস্ত্র কেনে মোদী সরকার। অস্ত্রের ক্ষেত্রে অন্য দেশের ওপর বেশি নির্ভর করা ঠিক হবে না টের পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো প্রথম দফায় ক্ষমতায় এসেই অভ্যন্তরীণভাবে অস্ত্র তৈরিতে জোর দেন, আর এতে সফলতা পেয়েছেন তিনি। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি অস্ত্র রপ্তানিও করেছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রায় 11,607 কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে নরেন্দ্র মোদী সরকার। এবার ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী, এতে একটি অস্ত্র ভাণ্ডার উড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া নতুন করে আরও একটি জ্বালানি ডিপোতে হামলা চালানোর দাবি করে রাশিয়া। এ ব্যাপারে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকো বলেন, সমুদ্র থেকে 4টি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে যায় তোমাইয়ার প্রদেশের ভেলেকি কোরো ফোনসিতে অবস্থিত একটি অস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় একটি অস্ত্র ও গোলাবারুদ ভরপুর গুদাম ধ্বংস হয়ে গেছে। ইনোর কোনাশেনকো আরো বলেন, গত 24 ঘন্টায় ইউক্রেনের 117টি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে 6টি কমান্ড পোস্ট ও 3টি বিমান। বিবৃতিতে কোনাশেনকো আরো বলেন, এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেক ক্রুজ ক্ষেপণাস্ত্র মাইকোলাইভে আঘাত হেনেছে। এই হামলায় মাইকোলাইভের একটি জ্বালানি ডিপো ধ্বংস হয়ে গেছে। ইনোর কোনাশেনকো জানিয়েছেন, মাইকোলাইভের যে জ্বালানি ডিপোটি ধ্বংস করা হয়েছে সেই ডিপো থেকে দক্ষিণ দিকে অবস্থান নেওয়া ইউক্রেনের সেনা সদস্যদের জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এর আগে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকো দাবি করেছিলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে। রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কাল ইয়ানকোভতে এই ডিপোটি ছিল। যুদ্ধ বিশেষজ্ঞরা বলেছেন, সম্মুখ লড়াইয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি রুশ সেনারা, ফলে এখন রাশিয়া অবকাঠামো ধ্বংস করে দেওয়ার নিজের দিকে নজর দিয়েছে। এরপর জানবেন শহরগুলোতে শক্তিশালী বোমা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার বিমান বাহিনী এখন ইউক্রেনের জনবহুল এলাকাগুলোতে প্রতিদিন বোমা হামলা করছে। মূলত বোমা হামলার ওপর তারা নির্ভরশীল হয়ে পড়েছে, ফলে শহরগুলোতে সরাসরি যুদ্ধ করা বন্ধ করে রেখেছে দেশটির সেনারা। রুশ বাহিনী তাদের এ বোমা ও বিমান হামলা থামাবে না, এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা জানান, রাশিয়া এখনও মারিউপোলে, চেরনিহিভ এবং খারকিভের মতো বড় শহরগুলো অবরুদ্ধ করার চেষ্টা করেছে। রাশিয়ার সেনারা এখন
বড় ধরনের অভিযান চালাতে আগ্রহী নয়। এর বদলে তারা নির্বিচারে বোমা হামলা ও আর্টিলারির উপর নির্ভর করছে। তাদের লক্ষ্য অব্যাহত বোমা হামলা এবং আর্টিলারির মাধ্যমে ইউক্রেনের সেনাদের মনোবল ভেঙে দেওয়া। যুক্তরাজ্যের গোয়েন্দারা আরও জানিয়েছে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রাখবে, কারণ তারা এখন নিজেদের সেনাদের হতাহতের বিষয়টি এড়াতে চাইছে, কারণ ইতিমধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। রাশিয়ার এ কৌশলের কারণে ইউক্রেনের বেসামরিক মানুষদের চরম মূল্য দিতে হবে। এদিকে জানবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মস্কো তাদের পরিকল্পনা পরিবর্তন করছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী কি তাদের পরিকল্পনা পরিবর্তন আনতে শুরু করেছে? হয়তো ইউক্রেনে মস্কো যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেখানেও কাটছাঁট করতে হচ্ছে। হয়তো এখনো পুরোভাবে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু সেখানে কর্মকাণ্ডের একটা পরিবর্তন ঘটেছে সেটা বোঝা যাচ্ছে। রাশিয়ার একজন শীর্ষ জেনারেল সের্গেই রুৎস্কই বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন, তার প্রথম ধাপ বেশিরভাগই সম্পূর্ণ হয়েছে। এখন রাশিয়ার সেনাবাহিনী ডনবাস অঞ্চলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রতি জোর দেবে। এর মানে হলো এমন একটি পৃথক রেখা তৈরি করা যার মাধ্যমে পূর্ব ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্বে রাশিয়ার সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক এলাকাকে আলাদা করে রাখবে। ইউক্রেনের অন্যান্য এলাকায় রাশিয়ান বাহিনীর গতি স্থবির হয়ে পড়েছে। কিয়েভের চারদিকে অবস্থানগুলো থেকে হটিয়ে দেওয়া হয়েছে রাশিয়ান বাহিনীকে। সেখানে তারা ক্ষয়ক্ষতি এড়াতে অথবা প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি করার চেষ্টা করেছে। রাশিয়া কিয়েভ দখলের আশা ছেড়ে দিয়েছে, সেটা হয়তো এখনই বলা যাবে না, কিন্তু পশ্চিমা কূটনীতিকরা বলেছেন সব জায়গাতেই রাশিয়ার সৈন্যরা একের পর এক আঘাতের মুখোমুখি হচ্ছে। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাশিয়ার আরও এক জেনারেল নিহত হয়েছে। এ নিয়ে দেশটির 7 জন জেনারেল পদমর্যাদার কর্মকর্তা নিহত হলেন, ফলে দেশটির অনেক ইউনিটের মনোবল একেবারে তলানিতে গিয়ে ঠকেছে। তারা মনে করেছেন জেনারেল সের্গেই রুৎস্কই যে ঘোষণা দিয়েছিলেন তাতে পরিষ্কার যে মস্কো উপলব্ধি করতে শুরু করেছে যে ইউক্রেন তাদের উচ্চ আকাঙ্ক্ষী পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন রাশিয়া বুঝতে শুরু করেছে যে একই সাথে অনেক দিকে চালানো তাদের এই অভিযান সফল হবে না। রাশিয়ার 10টি মতো নতুন কৌশলগত ব্যাটেলিয়ন গ্রুপ তৈরি করা হয়েছে, সেগুলো এখন ডনবাসের পথে রয়েছে। গত মাসে যুদ্ধ শুরু হওয়ার আগেও এই কর্মকর্তারা ভয় পাচ্ছিলেন যে রাশিয়ার সৈন্যরা হয়তো এমন কৌশল নেবে যার মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সেখানে ইউক্রেনের সেনারা যুদ্ধ শুরু করেছে, সেখানে মোতায়েন ইউক্রেনের সেরা ইউনিটগুলোকে ঘিরে ফেলবে রাশিয়ান সৈন্যরা। কিন্তু বাস্তবে তা ঘটেনি। দোনেৎস্ক এবং লুহানস্কের যেসব এলাকা দখল বাকি রয়েছে সেখানে হয়তো রাশিয়ান সৈন্যদের নতুন করে অভিযান চালাতে দেখা যাবে, যার ফলে তারা খারকিভ এবং ইজিয়ামের দিকে থাকা বাহিনীগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারবে। রাশিয়া যদি শেষ পর্যন্ত আজব সমুদ্রের দিকে মারিউপোলের সমুদ্র বন্দর দখল করে নিতে পারে, তাহলে তাদের অন্য বাহিনীগুলো সহজে উত্তরের দিকে অগ্রসর হতে পারবে। তখন হয়তো তারা ইউক্রেনের বাহিনীগুলোকে ঘিরে ফেলতে পারবে, তবে তাদের এই লক্ষ্যগুলোর অনেকগুলো এখন আর পূরণ করা সম্ভব নয় বলে মনে হচ্ছে। মারিউপোলের যারা প্রতিরক্ষা যুদ্ধ করেছেন তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। হামলা করার সময় রাশিয়ার আরেকটা লক্ষ্য ছিল যে এই এলাকা দখল করে নিয়ে ক্রিমিয়ার সাথে ডনবাস এলাকার একটি সংযোগ স্থাপন করা। তবে মস্কো এখন হয়তো ভাবতে শুরু করতে পারে যে তারা বরং এক একটা এলাকা এক এক করে দখল করবে, কিন্তু সেটা করতে পারে তাদের অস্ত্র বা গোলাবারুদের উপর বেশি নির্ভর করতে হবে, বিশেষ করে বিমান বাহিনীর উপরে। আমার বিশ্বাস পশ্চিমা দেশগুলো সরবরাহ করা অস্ত্রপাতি ইউক্রেনের সেনাবাহিনীর সামর্থ্য বড় ধরনের পরিবর্তন এনে দেবে, বলেছে পশ্চিমা কর্মকর্তা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।